হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর একটা গুড নিউজ আছি তোমাদের জন্য থামবেল দেখে বুঝতেই পেরেছ যে আমি হয়তো আবার প্রেগনেন্ট তো ব্যাপারটা কি হয়েছে আমি বলছি তার আগে খিদে পেয়েছে একটু ডিম ভেজে খেয়ে নিই তারপর তোমাদেরকে খুলে বলছি তো এটা ঠিক ডিম ভাজা নয় এটা হচ্ছে ডিম পোচ যেটাকে বলে মানে অর্ধেক সেদ্ধ হয় আর অর্ধেকটা কাঁচাই থাকে তো অনেকে এই কাঁচাটা থাকে বলে পছন্দ করে না কিন্তু তোমরা কে কি আমার মতো ডিম পোচ খেতে খুবই ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর ব্যাপারটা হচ্ছে আমার এই যে মানে বেবি বাম্প তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আসলেই আমি প্রেগনেন্ট নয় কিন্তু এই যে আমার মানে সিজারিয়ান ডেলিভারি হয়েছিল তো তারপর থেকে আমার পেটটা এরকমই হয়ে গেছে ভুঁড়ি টাইপের তো আমি অনেক চেষ্টা করছি কিন্তু ভুঁড়িটা কিছুতেই কমাতে পারছি না গ্রিন টিও খাই কিন্তু হ্যাঁ এর সাথে সাথে এক্সারসাইজ করা অবশ্যই দরকার কিন্তু সেটার আর সময় পাই না তো দিনকে দিন আমি খুবই চিন্তায় আছি যে বেলি ফ্যাটটা বেড়েই যাচ্ছে কমার বদলে আর তোমরা অবশ্যই জানাও যে এর জন্য কি করতে পারি মানে খুব তাড়াতাড়ি যে মানে আমার বেলি ফ্যাটটা রিডিউস হয়ে যাবে তার জন্য যদি কোনো তোমাদের কাছে সমাধান থাকে অবশ্যই